রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাত্রাতিরিক্ত রিকশা ভাড়ার অভিযোগ দীর্ঘদিনের, বিশেষ করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ প্রতিবারই শোনা যায়। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে এবার ক্যাম্পাসে ভাড়া নির্ধারণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের যে এখানে এখন যে ভাড়ার লিস্ট ফিক্সড করা হয়েছে, এটাতে আমাদের শিক্ষার্থীদের অনেক এক সুবিধা হয়েছে, কারণ এক একজন এক এক রকম ভাড়া চেয়ে বসে থাকে। এই প্রশাসন যে এই উদ্যোগটা নিয়েছে, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দিছে, এটা আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনবে। সাধুবাদ জানাচ্ছি, কারণ সামনে হচ্ছে আপনি জানেন যে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে, তো এখান থেকে এসে আমরা যেটা অভিযোগ পেয়ে থাকি যে বিভিন্ন বাহিরের যে যারা আসে ওদের হচ্ছে অনেক ভোগান্তির শিকার হতে হয়, তো এটা আশা করি এই বছর লাঘব হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছাত্রদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা রিক্সাকে আমাদের রিক্সা ভাড়া নির্ধারণের ব্যাপারে আমরা একটা কমিটি করেছিলাম। তারা কমিটি অনেক দিন ধরেই কাজ করছে, আমরা বিভিন্ন লেভেলে একটু যাচাই বাছাই করেছি, তাহলে ছাত্রদের জন্য ঠিক আছে কিনা বা আমাদের যারা রিক্সা চালায় তাদের জন্য ঠিক আছে কিনা, সব মিলিয়ে আমরা একটা ঐক্যমত্য জায়গায় পৌঁছেছি যে সেই ভাড়াটা কনফার্ম করা হয়েছে আর কি। এখন আমরা ভাইস চ্যান্সেলের অনুমতি নিয়ে এটা আমরা কার্যকর করবো। I don't call chopper jorparao.